হাই, আমি আমার লাইফের সবচেয়ে বাজে সিচুয়েশন পার করতেছি, সেটা হচ্ছে আমার যে পেজ ছিল ফেসবুক পেজ মাসুম, পেজটা সাসপেন্ডেড হয়ে গেছে। মানে ভাই, আমার চিন্তা করতেই এত খারাপ লাগতেছে যে 8 লাখ ফলোয়ার বলা একটা পেজ, 8 লাখ 30 ছিল ফলোয়ার, সো পেজটা গন। যেই পেজটা কিনা আমি তিলে তিলে গড়ে তুলছি সেই 4-5 বছর যাবত, আমার অনেক স্মৃতি জড়িত পেজটার সাথে, অনেক কিছু আপলোড দিছি, শুধু যে রিভিউ রিয়াকশন ভিডিও তা না, আমি আমার নর্মাল আমার অনেক ভ্লগও আপলোড দিছি, আমার অনেক পরিশ্রম, হিউজ পরিশ্রম এটার মধ্যে ছিল। সো এরকম একটা পেজ এত বছর পরিশ্রম করে দাঁড় করানোর পর যদি সেটা গায়েব হয়ে যায় খুব খারাপ লাগে। অবশ্য আমি এটা অনেক আগে থেকেই আমি এটা ধারণা করতাম যে ফেসবুক আসলে, ফেসবুককে আমি কখনোই ওরকমভাবে ট্রাস্ট করতাম না, সাস্টেইনেবল আমার মনে হইতো না, বাট ইউটিউবকে মনে হইতো, যে আমি জানতাম যে ইউটিউব যা কিছুই হোক না কেন ইউটিউব থাকবে। অ্যান্ড এনিওয়ে, আমি যদি আমি আরেকটা ভুল করছি লাইফে, সেটা হচ্ছে আমি ইউটিউবে মাঝখানে রেগুলার ছিলাম না, মাঝখানে লাস্ট অনেকদিন অনেক ভিডিও দিই নাই, যার ফলে আমার ইউটিউবটাও ডাউন হয়ে গেছে, যেহেতু ভিডিও না দিলে কখনো ওটা ভিডিও ওঠে না বা ভিডিও নিউজ ফিডে যায় না মানুষজনের, সো আমার ইউটিউবটা ডাউন হয়ে আসে, খুব 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 প্যারায় আসি। যাই হোক, সো আমি আগামী এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও দিব, আগের মতো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো, রেগুলার আসবে। এনিওয়ে, যাই হোক, আপাতত হচ্ছে আমার একটা পেজ খোলা আছে, সেটা হচ্ছে মাসুম স্পিন অফ, এটা আমি খুলছিলাম হচ্ছে টুকটাক ভ্লগ আপলোড দেওয়ার জন্য, এটাও খুব ছোটোখাটো একটা পেজ, যদি কেউ আমাকে একটু হেল্প করতে চান, একটু সাহায্য করতে চান, যে হচ্ছে যেন কি বলো, ওই পেজ তো আর পসিবল না যে হচ্ছে 8 লাখ ধাপ করে আমার 8 লাখ ফলোয়ার চলে আসবে, ব্যাপারটা তো তা না, বাট তারপর যতটুকু আর কি পসিবল আপনারা জাস্ট হচ্ছে একটা ফলো দিয়ে আসেন যদি পসিবল হয় আর কি, এটুকুই সাপোর্ট করতে পারেন রাইট নাও আপাতত। এনিওয়ে, আমি আমার আপডেট জানাবো যে কী হচ্ছে না হচ্ছে, আর হচ্ছে ইউটিউবে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আর হচ্ছে আরেকটা ব্যাপার, আমি মাঝখানে অনেকদিন হচ্ছে পলিটিক্স নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বাংলাদেশের পলিটিক্স নিয়ে, মানে পলিটিক্স তো আনা সিচুয়েশন নিয়ে, আচ্ছা যেহেতু যেই জিনিসটা আমি বুঝতে পারি সেই জিনিসটা হচ্ছে আমি একটু শেয়ার করার ট্রাই করি, আমার চিন্তাভাবনা শেয়ার করার ট্রাই করি সবার সাথে, বাট মাঝখানে আমি পলিটিক্স থেকে আমার আগ্রহ হারাই ফেলছি বাংলাদেশের পলিটিক্স থেকে, কারণ হচ্ছে এত এত ফ্লিপড আপ সিচুয়েশন আমার আরও ভালো লাগে না। ভাবছিলাম যে হচ্ছে যে একটা সিচুয়েশন পার হয়েছে, নতুন যে আগস্টের পর থেকে নতুন একটা কান্ট্রি, নতুন একটা দেশের মতো হবে, বাট ঝামেলা আর শেষে আর হইতেছে না, সো আমি পলিটিক্স নিয়ে কথা বলা আগ্রহ হারাই ফেলছি, এই জন্য পলিটিক্স নিয়ে কথা বলা হচ্ছে না, সামনেও হলেও খুব একটা যে বলবো তা না, মাঝে মধ্যে হয়তো বলতে পারি। আরেকটা ব্যাপার কি, ফেসবুকে আমি লাস্ট অনেকদিন যাবো বা লাস্ট 1-2 মাস যাবো বেশ কিছু এক্সপেরিমেন্ট করতেছিলাম, দেখলাম যে ফেসবুকে ভয়েস ওভার টাইপ ব্লগ খুব চলে, যদিও এগুলা খুব ব্লগের সারিতে, এই ব্লগগুলোকে খুব নিচু সারিতে রাখা হয় যে ভয়েস ওভার যে ব্লগগুলো, বাট ভাই বাংলাদেশে এগুলোই চলে বেশি, মানুষ এগুলাই দেখে। আমি দেখছি যে আমি নর্মাল একটা ব্লগ বানাইছি ভার্সেস একটা হচ্ছে ভয়েস ওভার দিয়ে একটা ব্লগ বানাইছি, দেখি ভয়েস ওভারটা বেশি চলতেছে, সো আমি কেন পরিশ্রম করে আমি ওই নর্মাল ব্লগ বানাবো, আমি ভয়েস ওভারটা তুলনামূলক ইজি, কারণ ওইটা বাসায় বসে ভয়েস দেওয়া যায় এবং এগুলাই মানুষ পছন্দ করে, এগুলাই হচ্ছে এখন নর্মালাইজ হয়ে গেছে। আচ্ছা এনিওয়ে, সেই ভয়েস ওভার ব্লগগুলাই হয়তো আমি ফেসবুকে ট্রাই করতেছিলাম, বাট পেজই তো নাই, যে হয়তো মাসুম স্পিন অফে ট্রাই করতে পারি নেক্সটগুলো, বাট এটুকু শিওর যে আমি ইউটিউবে রেগুলার হতে যাচ্ছি আগের মতো, আবার রেগুলার ভিডিও দেবো, রেগুলার রিভিউ স্টাফ দেবো, হয়তোবা এখন আগের মতো হয়তোবা ওই যে র্যান্ডম হাবি জাবি স্টাফ সব না খুঁজে ভালো ভালো মুভি, আমার প্ল্যান আছে ভালো ভালো মুভি, ভালো অনেক ওল্ড মুভি, অনেক ওল্ড হিন্দি মুভি, ওল্ড বাংলা মুভি, ওল্ড হলিউডের মুভি, ওই ওল্ড মুভিগুলো রিভিউ দেওয়ার ইচ্ছে আছে। সাথে থাকতে চান, আমাকে একটু হেল্প করতে চান, বা হচ্ছে নতুন করে একটা জার্নির সাথে হইতে চান, বি উইথ মি। যাই হোক, ভালো থাকুন সবাই, বাই।